নদী বাঁধ সংরক্ষণ ও ভূমিক্ষয় রোধে তালবীজ বপন অভিযান কর্মসূচিতে কোম্পানিচ্ছার মহেশ্বরী হাইস্কুলের ছাত্রছাত্রীরাও। নদীবাঁধ সংরক্ষণ ও ভূমিক্ষয় রোধে সবার প্রিয় সুন্দরবনকে বাঁচাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা ও শিলপাড়া গ্রাম সংলগ্ন নদীবাঁধে তালবীজ বপন অভিযান কর্মসূচিতে সামিল হল কোম্পানিচর মহেশ্বরী হাইস্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ। তালবীজ রোপণ করতে এসেছি কোম্পানিচার মহেশ্বরী হাইস্কুলের পক্ষ থেকে, যাতে নদীবাঁধ ক্ষয় না হয়, নদীবাঁধ ভাঙ্গা প্রতিরোধ হয়, তার জন্য আমরা তালবীজ রোপণ করেছি মরিয়ঙ্গা আর শিলপাড়ায়। রুম্পা দাস, কোম্পানিচার মহেশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আগাছা লাগাতে নদীবাঁধ রক্ষা করার জন্য শিলপাড়া মরিয়ঙ্গা শিকারপুর কোম্পানিচার এগুলো লাগানো হয়েছে। আটটার দিক থেকে বেরিয়েছি স্বস্তিকাপাত্র কোম্পানিচার মহেশ্বরী হাইস্কুল। সেই সঙ্গে শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যরাও এই কাজে হাত লাগিয়েছেন। সুন্দরবনকে বাঁচাতে হবে এবং নদীবাঁধকে বাঁচাতেই হবে, এটাই তাদের প্রতিজ্ঞা। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ ডট কম। আজ আমরা কোম্পানিচর মহেশ্বরী হাইস্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা এবং স্থানীয় সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে মুড়িগঙ্গা এবং শিলপাড়া গ্রাম সংলগ্ন নদীবাঁধ এবং ভূমিক্ষয় রক্ষার স্বার্থে আমরা তালবীজ বপন কর্মসূচি নিয়েছি। তাই আমরা সকাল 9টার সময় বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মহাশয়গণ এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ সবাই মিলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমরা এই শিলপাড়া এবং মুড়িগঙ্গা নদীবাঁধ সংলগ্ন এলাকায় পৌঁছেছি। তালবীজ বপন করে আমরা এখান থেকে নদীবাঁধ সংরক্ষণের জন্য সবার উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে নদীবাঁধ সংরক্ষণের জন্য আরও নদীবাঁধে বেশি বেশি করে গাছ বসাতে হবে। এই সাগরদ্বীপ আমাদের গর্বের সম্পদ, এই সুন্দরবন আমাদের গর্বের সম্পদ, একে রক্ষা করার জন্য আমাদের সবাইকে প্রচেষ্টা করতে হবে। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার জন্য সবাইকে নিয়ে এবং এখানকার স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আজকের এই কর্মসূচি সফল করতে চলেছি। আমার নাম সুজিত কুমার বেরা, প্রধান শিক্ষক কোম্পানিচর মহেশ্বরী হাইস্কুল।